দীপশিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। হতে পারে ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুবই খারাপ। জ্যোতিষ চর্চা প্রসঙ্গে দীপশিতার কটাক্ষ নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাম যুবনেত্রীর ওপর বেজায় চটেছেন তৃণমূলের পোড় খাওয়া এই নেতা। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে গ্রামাঞ্চলে প্রচারে যাওয়ায় আপত্তি জানিয়েছেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে খোঁচা দিলেন বাম প্রার্থী দীপশিতাধর। বললেন, শুধু ভোটে মার্জিন বাড়ানোর চাপেই যদি নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে, তার হাত দেখার ক্ষমতা আছে। হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন, ভোটে হেরে হাত দেখার কাজই করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে লাল হয়ে যান। তিনি বলেন, দীপশিতা প্রথম থেকেই খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। হতে পারে ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুবই খারাপ। কি বলছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আসুন শুনি। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও মনে করছে না এই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো, ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হতে পারে ও জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও মনে করছে না এই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো, ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হতে পারে ও জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে। দীপশিতাধর বলেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর চাপে তার নিজের বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। যদি জেতার চাপ পড়ে তাহলে তিনি নিজে কোথায় নেমে যাবেন সেটাই এখন দেখার বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি 1.5 লাখ ভোটে জিতবেন। এই প্রসঙ্গে দীপশিতা জানান, তার হাত দেখার ক্ষমতা আছে। হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন, সেই কারণেই তিনি বলছেন ভোটের আগেই ভোটের মার্জিন কত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, মানুষকে ঠিক করে ভোট দিতে দিলে সমস্ত হিসেব অনায়াসে উল্টে যেতে পারে, আর তখন ভোটে হেরে হাত দেখার কাজই করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোনাই কি বলছেন সিপিআইএম প্রার্থী দীপশিতাধর, শুনুন। হুগলি জেলার তিনজন যারা প্রার্থী রয়েছে, মনোদীপ দা, বিপ্লব, আমরা তিনজনে একসাথে মনোনয়ন জমা করব। এবং অনেকে কথা জিজ্ঞেস করছেন, আপনাদের এখানে সেলিব্রিটি আসছে না, আপনাদের মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে ইত্যাদি। আমরা বলছি, আমাদের কাছে মানুষই সেলিব্রিটি। যে মানুষ 11 সালের পর থেকে তৃণমূলের অত্যাচারের পরেও আমাদের লাল ঝান্ডা ছেড়ে যাননি, তিনিই আমার সবচেয়ে বড় সেলিব্রিটি। তাদেরকে নিয়েই আমরা এবার মনোনয়ন জমা করব। সাধারণ মানুষ বদল চাইছে, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের যে অপশাসন, আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া, তার খুব উগড়ে দিতে চাইছে। আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা, যাতে তারা ভোটটা ঠিক করে করা, পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে। যদি মানুষ ভোট দিতে পারে, আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ করবো। এই কাজগুলো করুন, কারণ এরপরে যখন এমনি থাকবেন, আমার তো একটা অল্টারনেট ক্যারিয়ার লাগবে। সেখানে হাত দেখা, জ্যোতিষী বাবা ইত্যাদি এডিট করতে পারে। আমরা জ্যোতিষী নেই, আমরা গণস্থাপন নেই, মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষের আশীর্বাদ করবে। এবারে লোকসভা ভোটে পঞ্চম দফায় নির্বাচন রয়েছে শ্রীরামপুরে। আগামী 20 মে ভোট গ্রহণ রয়েছে শ্রীরামপুরে। হাই ভোল্টেজ এই লোকসভা কেন্দ্রের এবারও ভোটে লড়ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2009 সাল থেকে টানা 3 বার শ্রীরামপুর থেকে জিতেছেন তিনি, হ্যাট্রিক করে ফেলেছেন। এবারও ফের একবার জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন কল্যাণ। তবে ভোটের প্রচার পর্বে বিরোধীদের খোঁচা খেয়ে বিরক্ত হতেও দেখা গেল তৃণমূলের দুঁদে নেতাকে। দিন কয়েক আগে শ্রীরামপুর লোকসভা তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারের গাড়ি থেকে কার্যত অপমান করে নামিয়ে দেন উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিককে। কল্যাণের বক্তব্য ছিল, গ্রামে মহিলারা বিরক্ত হচ্ছেন কাঞ্চন মল্লিককে দেখে। আগেও নাকি কাঞ্চনকে তার প্রচারে আসতে বারণ করেছিলেন কল্যাণ, তবু বারবার কাঞ্চন আসছেন প্রচারে। এই নিয়ে বিরক্তিও প্রকাশ করেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল বিদায়ী সাংসদ কল্যাণ। কাঞ্চনকে প্রচারের গাড়ি থেকে নেমে যেতে বলে দেন কল্যাণ, জানিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। দীপশিতা প্রথম থেকেই খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। হতে পারে ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু মানসিকতা খুব খারাপ।
জ্যোতিষ চর্চা প্রসঙ্গে দীপশিতার কটাক্ষ নিয়ে পাল্টা দিয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাম যুবনেত্রীর ওপর বেজায় চটেছেন তৃণমূলের এই পোরখাওয়া নেতা। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে গ্রামাঞ্চলে প্রচারে যাওয়ায় আপত্তি জানিয়েছিলেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে খোঁচা দিলেন বাম প্রার্থী দীপশিতা ধর। বলেন, শুধু ভোটে মার্জিন বাড়ানোর চাপেই যদি নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিতে হয় তাহলে তার হাত দেখার ক্ষমতা আছে। হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন, ভোটে হেরে হাত দেখার কাজই করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেগে লাল হয়ে যান। তিনি বলেন, দীপশিতা প্রথম থেকেই খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে ও ভীষণ ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাই। দীপশিতা প্রথম থেকে খুব নোংরা নোংরা কথাবার্তা বলছে, ও মনে করছে না এই ওই ইউনিভার্সিটিতে যেমন নোংরামি করে সেরকম নোংরামি করছো, ও ভীষণ ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, প্রথম থেকে খুব ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে। হতে পারে ও জওহরলাল ইউনিভার্সিটির ছাত্রী, কিন্তু মানসিকতায় অত্যন্ত নোংরা মানসিকতার মেয়ে। দীপশিতা ধর বলেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোটের মার্জিন বাড়ানোর চাপে তার নিজের বিধায়ককেই গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন। যদি জেতার চাপ পড়ে তাহলে তিনি নিজে কোথায় নেমে যাবেন সেটাই এখন দেখার বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি 1,50,000 ভোটে জিতবেন। এই প্রসঙ্গে দীপশিতা জানান, তার হাত দেখার ক্ষমতা আছে, হয়তো জ্যোতিষশাস্ত্র জানেন, সেই কারণে তিনি বলছেন ভোটের আগেই ভোটের মার্জিন কত হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, মানুষকে ঠিক করে ভোট দিতে দিলে সমস্ত হিসেব অনায়াসে উল্টে যেতে পারে। এবার শোনাব আর কি বললেন দীপশিতা ধর, শুনুন। জেলার তিনজন যারা প্রার্থী রয়েছে, মনোদীপ দা, বিপ্লব, আমরা তিনজনে একসাথে মনোনয়ন জমা করব। এবং অনেকে কথা জিজ্ঞেস করছেন, আপনাদের এখানে সেলিব্রিটি আসছে না, আপনাদের মন্ত্রীরা আসছে, মুখ্যমন্ত্রীরা আসছে ইত্যাদি। আমরা বলছি, আমাদের কাছে মানুষই সেলিব্রিটি। যে মানুষ 11 সালের পর থেকে তৃণমূলের অত্যাচারের পরেও আমাদের লাল ঝান্ডা ছেড়ে যাননি, তিনি আমার সবচেয়ে বড় সেলিব্রিটি, তাদেরকে নিয়েই আমরা এবার মনোনয়ন জমা করব। সাধারণ মানুষ বদল চাইছে, সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। 15 বছরের যে অপশাসন, আমার নির্বাচিত প্রতিনিধিকে না পাওয়া, তার ক্ষোভ উগড়ে দিতে চাইছে। আমাদের কাজ প্রশাসনকে বাধ্য করা, যাতে তারা ভোটটা ঠিক করে করা, পঞ্চায়েত নির্বাচনের মতো কারচুপি তারা যাতে না করতে পারে। যদি মানুষ ভোট দিতে পারে, আমরা শ্রীরামপুর সহ হুগলি জেলার সমস্ত কেন্দ্র থেকে বিপুল ভোটে মানুষের আশীর্বাদ করবো। আপনি এই কাজগুলো করুন, কারণ এরপর যখন এখানেই থাকবেন, আমার তো একটা অল্টারনেট ক্যারিয়ার লাগবে, সেখানে হাত দেখা জ্যোতিষী বাবা ইত্যাদি প্রেডিক্ট করতে পারে। আমরা যখন জ্যোতিষী নেই, আমরা গণস্থাপন নেই, মানুষের কাছে যাচ্ছি, মানুষ ভোট দেবে, মানুষের আশীর্বাদ করবে। এবারে লোকসভা ভোটে পঞ্চম দফায় নির্বাচন রয়েছে শ্রীরামপুরে। আগামী 20 মে ভোট গ্রহণ রয়েছে শ্রীরামপুরে। হাই ভোল্টেজ এই লোকসভা কেন্দ্রে এবারও ভোটে লড়ছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে এই কেন্দ্রের দিকে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।